বিন্যাস সমাবেশের 2 নম্বর সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নেই একটি শর্টকাট ধারণা, আমরা দেখে আসি সমাধান কিভাবে করব। এখানে আছে 7টি বর্ণ সি ও ইউ আর এ জি ই, 1 2 3 4 5 6 7, এখানে আছে 7টি বর্ণ। 7টি বর্ণের জন্য আমরা 7টা করব। প্রশ্নতে বলছে কি শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায় যাদের প্রথমে একটি স্বরবর্ণ থাকে। আমরা এখান থেকে দেখতে পাই স্বরবর্ণ আছে কয়টি, 1 2 3 4, 4টি স্বরবর্ণ আছে আর 3টি হচ্ছে অন্য বর্ণ। তো এখান থেকে বলছে কি প্রথম ঘরটি 4টি স্বরবর্ণ দ্বারা, 4টি স্বরবর্ণের যেকোনো একটি দ্বারা পূর্ণ হয়। তাহলে আমরা 4টি ঘর নিয়ে নিই, 1 2 3 4 5 6 7, 7টি বর্ণের এই প্রথম ঘরটি পূর্ণ হবে 4টি স্বরবর্ণ দ্বারা, যেটাকে আমরা কি করতে পারি, P4P1=4। কেননা 4টি বর্ণের যেকোনো একটি বসালে এই ঘরটা 4 ভাবে পূর্ণ করা যায়। বাকি থাকে এই 6টি ঘর, এই 6টি ঘরে কি হবে, 6টি ঘরে 6টি বর্ণ, বাকি 6টি বর্ণ 6 ফ্যাক্টোরিয়াল আকারে পূর্ণ করা যাবে। তাহলে এখান থেকে আমরা কি করব, সমাধানটা নিয়ে আমরা আলোচনা করব। কেমন, সি ও ইউ আর এ জি ই শব্দটিতে 7টি বর্ণ আছে, যেখানে স্বরবর্ণ ঘরটি 4P1=4 উপায়ে বিন্যাস করা যায়। এখন বাকি থাকে এই 6টি ঘর, 6টি ঘর কি আকারে পূর্ণ হবে, 6 ফ্যাক্টোরিয়াল আকারে আমরা বিন্যাস করতে পারি। অতএব বাকি 6টি ঘর (6 ফ্যাক্টোরিয়াল = 720) ভাবে বিন্যাস করা যায়। তাহলে আমরা কি পেলাম, প্রথম ঘরটি 4টা উপায়ে এবং বাকি 6টি ঘর 720 উপায়ে, 720টি বিন্যাসে সাজানো যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, শব্দটি শব্দটির বর্ণগুলো দ্বারা দ্বারা 4 × 720 = 2880, এই দুটো গুণ করলে আমরা পাবো 2880। বিন্যাস দ্বারা কি করা যায়, এতটি বিন্যাস তৈরি করা যায়, বিন্যাস তৈরি করা যায় যাদের কি, যাদের প্রথম ঘর একটি স্বরবর্ণ দ্বারা পূর্ণ। তাহলে আমরা কি বলবো, 2880 হচ্ছে আমাদের নির্ণয় উত্তর।